সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পর আমার শাশুড়ি আমার বাড়িতে এসেছি। কারণটা হচ্ছে আমার দেবরের ছোট একটা মেয়ে আছে, তার আজকে ফার্স্ট বার্থডে সেলিব্রেট করা হবে। তো প্রথমে নীলমণির সাথে মিট করলাম। হ্যালো, হ্যাপি বার্থডে। হ্যালো হ্যালো বলো, এই যে বলেছে। এরপর আমি চলে এসেছিলাম বাড়ির ফার্স্ট ফ্লোরে, এখানে প্রোগ্রামটা হবে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, লাইটিং করাতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছিল, খুব কালারফুল ছিল। আর এখনও গেস্ট আসেনি, এখানে যে যার মতো প্রোগ্রাম করে, বিয়ের প্রোগ্রাম হয়, জন্মদিনের হয়। আমার শাশুড়ি আম্মা অলরেডি রেডি হয়ে চলে এসেছে, আর সেই সাথে বার্থডে গার্ল খুব খুশি দেখাচ্ছে, পুতুলের মতো দাঁড়িয়ে আছে। আর এখানে একটা কফির ব্যবস্থা ছিল, আমি একটা কফি নিলাম। আর কেকটাও চলে এসেছে, সেম দুটো কেক একই রকম। নীলমণিটা মায়ের সাথে ফটো সেশন করছে। আর যারা যারা চলে আসার অলরেডি চলে এসেছে, এখনই কেকটা কাটা হবে। কেক কাটার পর্ব তো শেষ, তাই সবাইকে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে, আমরা একটু পরে খাবো। এখন বাজে রাত 11টা, আর এখনই আমি রুমে এসেছি। আমার খুবই টায়ার্ড লাগছে, সারাদিন আসলে ঘোরাঘুরির মধ্যে ছিলাম, বসেছি একটু দাঁড়িয়েছি এরকম, তো খুবই টায়ার্ড। কিন্তু তারপরেও যে গিফটগুলো এসেছিলো, অনেক গিফট এসেছে, সেগুলো সবাই দেখছিল, আমিও ভাবলাম আমি একটু দেখি। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার পেজটি ফলো করে রাখবেন। শুভরাত্রি সবাইকে।